মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার দরোগ্রাম ইউনিয়নের সাফুল্লি গ্রামের বিল্লাল মিয়ার খামারের ইদুল আজহার হাটে বিক্রির জন্য প্রস্তুত চুয়ান্ন মন ওজনের সার সিনবাদ এবছরের মতো গত ঈদের আগেও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ইউটিউবে আলোড়ন সৃষ্টি করেছিল সিনবাদ নামের সারটি গেল বছর চল্লিশ মন ওজনের সারটির ন্যায্য মূল্য না পাওয়ার পরম যত্নে আরেকটি বছর লালন পালন করেছেন খামারি কিন্তু এই বছর উপযুক্ত দাম না পেলে মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে এই খামারি চুয়ান্ন মন ওজনের সিনবাদি দেশের সবচেয়ে বেশি ওজনের সার বলে জানিয়েছেন উপজেলা প্রাণী সম্পদ অফিস দুই বছর আগে কিনে আনা সিনবাদের ওজন চুয়ান্ন মন এ সারটির খবর ছড়িয়ে পড়লে প্রতিদিন সাটোরিয়া সহ আশেপাশের উপজেলার বিভিন্ন গ্রাম থেকে মানুষজন দেখতে ভিড় করছে খামারি বাড়িতে সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে পরম যত্নে লালন পালন করার হয়েছে এই সারটিকে কাঁচা ঘাস গমের ভুসি শুকনা খড় ভুট্টা ধান ও গম ভাঙা ছোলা চিরা আখের গুড় মালটা কলা পেয়ারা মিষ্টি লাউ নালি খাওয়ানো হয় প্রায় তিন মাস ধরে প্রতিদিন দুই হাজার টাকা করে খাওয়া বাবদ খরচ হচ্ছে সিনবাদের জন্য সবসময় পাঁচটি ফ্যান ঘুরে খুবই শান্তিপ্রিয় সিনবাদ তবে মেজাজ চড়া হলে পানি ছিটিয়ে শান্ত হয়ে যায় প্রতিদিন বিশেষ শ্যাম্পু দিয়ে দিনে দশ বারো বার গোসল করানো হয় সিনবাদকে দেখভাল করার জন্য একজন রাখাল দুই বছরের চুক্তি রাখা হয়েছে তিন লাখ টাকার বিনিময়ে সিনবাদকে দেখতে আসা নুরুল হক বলেন আমার ভাতিজা ফেসবুকে ছবি দেখিয়েছিলেন সিনবাদ নামে সারের ওজন চুয়ান্ন মন তাই আমি বালিয়াটি থেকে দেখতে এসেছি বিল্লাল মিয়া খামারে গিয়ে দেখা যায় সিনবাদকে রাস্তার পাশে বেঁধে রাখা হয়েছে বিশ পঁচিশ জন মানুষের জটলা দর্শনার্থীদের সিনবাদের ছবি তুলছেন কেউ বা সেলফি তুলে ফেসবুকে আপলোড করছেন খামারি বিল্লাল বলেন আমি আমার সন্তানদের মতো মমতা দিয়ে সিনবাদকে লালন পালন করেছি গেল বছর ঈদের আগে ওজন ছিল চল্লিশ মন বাড়ি থেকে প্রচুর ক্রেতা এলেও উপযুক্ত দাম না পাওয়াতে বিক্রি করিনি ঋণ করে আরেকটি বছর লালন করছি এবছর উপযুক্ত দামে বিক্রি না করতে পারলে আমি নিঃস্ব হয়ে যাব আগ্রহী ক্রেতারা সরাসরি খামারির মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন সাটুরিয়া উপজেলা সম্পদ অফিসে ভেটেরিনারি সার্জন ডক্টর মোহাম্মদ সেলিম জাহান বলেন সিনবাদ সারটি হেলেস্টিয়ান ফ্রিজিয়ান জাতের বর্তমান উচ্চতা ছয় ফিট সাত ইঞ্চি দাঁত রয়েছে চারটি বয়স চার বছর সাত মাস সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে লালন পালন করা হয়েছে আমরা ধারণা করছি চুয়ান্ন মন ওজনের সারটি বাংলাদেশের সবচেয়ে বড় ওজনের সার সাটুরিয়া উপজেলা সম্পদ কর্মকর্তা মোহাম্মদ খুরশেদ আলী বলেন বিল্লাল হোসেনের সিনবাদ গত বছর ওজন ছিল চল্লিশ মন ভালো দাম না পাওয়াতে এই বছর বিক্রি করার জন্য লালন পালন করছে এত বেশি ওজনের সার লালন পালন করতে লাখ লাখ টাকা বিনিয়োগ করছেন এ বছর চুয়ান্ন মন ওজনের সারটি বিক্রি না করতে পারলে ঈদকে সামনে রেখে গরু মোটা তাজা করণে খামারিরা নিরুৎসাহী হবেন তবে তিনি তাদের মন্ত্রণালয়ের ওয়েবসাইট ফেসবুক প্রচার করলে বিক্রি করতে সহায়তা হতে পারে বলে জানান প্রিয় দর্শক আপনাদের কী মতামত আমাদের অবশ্যই কমেন্ট সেকশান জানাবেন নানা ধরনের ভিডিওর জন্য আমাদের চ্যানেলই চোখ রাখুন